নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি 29শে জ্যৈষ্ঠ 13ই জুন মঙ্গলবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 29শে জ্যৈষ্ঠ 13ই জুন মঙ্গলবার, সূর্যোদয় 4টে 56, সূর্যাস্ত 6টা 19 দশমী, দিবা 11টা 40, রেবতী নক্ষত্র দিবা 3টে 58, সৌভাগ্যযোগ দিবা 8টা 53, বৃষ্টিকরণ দিবা 11টা 40 গতে বপকরণ, রাত্রি 10টা 52 গতে বালককরণ। এবার আসুন দেখি নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে চন্দ্র, বৃহস্পতি ও রাহু। মেষে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে, মেষে বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রে, মেষে রাহু অশ্বিনী নক্ষত্রে, বৃষে রবি আর বুধ, রবি বিষে মৃগশিরা নক্ষত্রে, বুধ বিষে কৃত্তিকা নক্ষত্রে, মঙ্গল ও শুক্র কর্কটে, মঙ্গল কর্কটে অশ্লেষা নক্ষত্রে, শুক্র কর্কটে পুষ্যা নক্ষত্রে, কেতু তুলায় সাথী নক্ষত্রে, শনি কুম্ভে শতবিষা নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশির আজ অর্থাৎ 13ই জুন 29শে জ্যৈষ্ঠ মঙ্গলবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্যের দিন যাবে। আর্থিক দিক দিয়ে মেষ রাশি আপনি যথেষ্ট সুদিন আশা করতেই পারেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ পাবেন, আপনার মায়ের শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে। তবে মেষ রাশি যেদিক দিয়ে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে কর্মক্ষেত্রে ভয়ানক শত্রুতা আসতে পারে, শত্রুরা আপনার কর্মজীবনকে নষ্ট করে দিতে পারে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে, পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে, পিতার সাহায্যে আপনি অবশ্যই উন্নতির মুখ দেখবেন, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকান। এছাড়াও মেষ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতির খবরে আপনি আশায় মুখ মারতেই পারেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যার রেজাল্ট যথেষ্ট ভালো হবে, শত্রুদের আজকের দিনে আপনি একটু টাইট দিতেই পারবেন বৃষ রাশি। তবে বৃষ রাশি মা বা মাতৃস্থানীয় কারণ ভয়ানক শারীরিক অসুস্থতা, মা বা মায়ের স্থানীয় কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে, নানাভাবে ঝুট ঝামলা অশান্তি হতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় ঘটবে, একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আছে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে যথেষ্ট উপকৃত হবে। তবে বৃষ রাশি আপনার অতিরিক্ত ব্যয়যোগ কমাতে হবে, আপনার গুরুজনদের সঙ্গে কথা বলার সময় নিজের বাক্যে সংযমী হতে হবে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই বলে বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়। তবে মিথুন রাশি আপনার সন্তানের ব্যবহার ভালো লাগবে না, সন্তানের কথাবার্তায় সন্তানের মানসিকতায় আপনি যথেষ্ট দুঃখ পাবেন। মিথুন রাশি যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে
সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকার করতেই পারবেন। মিথুন রাশি, মিথুন রাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় আছে। আজকের দিনে মিথুন রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে দুর্ঘটনা থেকে সাবধান। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক আপনার জীবনে যথেষ্ট আনন্দ দেবে। আজকের দিনে মিথুন রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে বিরাট সাফল্যের খবর আপনি নিশ্চিত পাবেন, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি সন্তান ডোবাবে, আপনার সন্তানজনিত কিছুটা অশুভ সমাচার আপনাকে ভোগ করতেই হবে। আপনার সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের উগ্র মেজাজ, সন্তানের চাঞ্চল্য স্বভাব আপনাকে যথেষ্ট চাপে রাখবে। তবে কর্কট রাশি যেদিক দিয়ে বিশেষ শুভ সমাচার আছে তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির খবর পাবেন, আপনি যদি মিথুন রা আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকার। তবে কর্কট রাশি যেদিক দিয়ে দুঃসংবাদ আছে তা হচ্ছে মায়ের শরীর ভালো যাবে না, মায়ের শরীর সম্পর্কে বিশেষ সাবধানে থাকতে হবে। আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনাকে যথেষ্ট আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আপনার জীবনে যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। এছাড়া কর্কট রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা হলেও খারাপ থাকবে, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আজকের দিনে কর্কট রাশি আপনার জীবনে শুভ প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে। এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য আছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য আছে সিংহ রাশি। তবে সিংহ রাশির শরীর ভালো যাবে না, শরীর সম্পর্কে সাবধান, বিশেষ করে পেটের সমস্যা, বিশেষ করে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে, সেদিক দিয়ে সাবধান। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তা রাখবে, মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনি যথেষ্ট চাপে থাকতে পারেন সিংহ রাশি। তবে সিংহ রাশি আজকের দিনে বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ আছে, আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় ভালো রেজাল্ট, সন্তানের কর্মোন্নতির খবরে আপনি অবশ্যই সৌভাগ্য আঁটতেই পারেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান। এছাড়া আজকের দিনে আপনার জীবনে কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা আছে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। অতিরিক্ত ব্যয়যোগ, সেদিক দিয়েও সিংহ রাশি সাবধান, ব্যয় সংকোচন করুন, নাহলে আয় ব্যয় নীল হয়ে যাবে, সঞ্চয় হ্রাস পাবে। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সংবাদ আছে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার কিছুটা দুঃখ আসতেই পারে, আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার সাহায্যে আপনি কর্মস্থানে প্রবেশ করতে পারবেন, আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কর্কট রাশি। এই কন্যা রাশি আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি শরীর ভালো যাবে না, শরীরে নানা ধরনের সমস্যা আপনার লেগেই থাকবে। তুলা রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে আপনার ঝগড়া অশান্তি ঘটতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। তুলা রাশি এক বা একাধিক সূত্র থেকে আপনার আয়োজক
কর্মজীবনের সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সমাচার আছে। এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। বন্ধুদের সাহায্যে আপনি বিশেষভাবে উপকৃত হবেন তুলা রাশি। তবে তুলা রাশি বিদ্যাক্ষেত্রে মনোযোগ কম থাকবে। এছাড়া তুলা রাশি আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই আপনাকে কিছুটা ক্ষতির মুখে ঠেলে দিতেই পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে, তবে পিতার শরীরের কারণে আপনাকে যথেষ্ট চাপে রাখবে তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি সর্বাধিক সাফল্য, কর্মজীবনে বিরাট উন্নতি, আর্থিক দিক দিয়ে বিরাট শ্রীবৃদ্ধি, সন্তানজনিত সৌভাগ্যের খবর পাবেন। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। তবে বৃশ্চিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্ম উন্নতির খবরে আপনি আশায় বুক বাঁধতেই পারেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকের দিনে বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর ভালো থাকবে না, শরীর সম্পর্কে বিশেষ সাবধানে থাকতে হবে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হলেও সম্পত্তি নিয়ে কোনো ব্যাপারে মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট চাপ, কর্মজীবনে সাফল্য এলো, আর্থিক দিক দিয়ে কিছুটা চাপে আপনাকে থাকতেই হবে। আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। মায়ের সাহায্যে আপনি অর্থ সমস্যার সমাধান ঘটাতে পারবেন, আপনি যদি ধনুরাশির জাতক জাতিকান। এছাড়া ধনুরাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। আজকের দিনে ধনুরাশি এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের খবর আছে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনেতে কিছুটা আনন্দ আছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। ধনুরাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। তবে ধনুরাশি যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। তবে ধনুরাশি এক বা একাধিক শত্রু আপনার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। আপনার পারিবারিক জীবনে অস্থিরতা আছে, সেদিক দিয়েও সাবধান। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন ধনুরাশি। তবে ধনুরাশি দুর্ঘটনা যোগ আছে, সাবধান। আপনার অর্থ কেউ চুরি চামারি করে নিয়ে যেতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সুযোগ আছে। তবে যেদিক দিয়ে শুভ লাভ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। বন্ধুদের সাহায্যে আপনি সাহায্যের হাত বেরিয়ে যাবে, বন্ধুদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় আছে। তবে যেদিক দিয়ে একটা শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মকর রাশি। তবে মকর রাশি পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে যে গণ্ডগোল তা চরম পর্যায়ে পৌঁছাতে পারে, সেদিক দিয়ে সাবধান। আপনার ওয়াইফের বা আপনার স্বামীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ সাবধানে থাকতেই হবে, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সংবাদ পাবেন। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে
প্রতারণা করতে পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট সাফল্য দেবে। কুম্ভ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এক বা একাধিক সূত্রে আয়োজক আছে, সেদিক দিয়েও শুভ সমাচার আছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনের সাফল্য, আর্থিক দিক দিয়ে সেই বৃদ্ধির উদয়, সন্তানজনিত সৌভাগ্যের খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে, আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকতেই পারেন মীন রাশি। তবে মীন রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, কর্মজীবনে বিরাট সাফল্যের খবর আছে। এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার কর্মজীবনে কিছুটা হতাশা থাকতে পারে, কর্মজীবন সম্পর্কে বিশেষভাবে আপনাকে সাবধানে থাকতেই হবে আপনি যদি মীন রাশির জাতক জাতিকার। সুতরাং আজকের এই ভিডিও আমি 12টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজকের 13ই জুন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকার ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। ও আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সার্চ করুন, পাশে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাবো, বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।